আবার কে? তুমি এখন অফিসে যাবে কেন? বলছি আগে একটু রুমে যেতে দাও। আরে অফিসে যাও নি কেন তুমি এখন অফিসে? কি হয়েছে? বিপদ। বিপদ মানে হাঁপাচ্ছ কেন? কি হয়েছে? আরে ভাই বিপদ মানে বিপদ, বাংলা বোঝো না? আমি তো বাংলা বুঝি কিন্তু তুমি কি ক্লিয়ারলি বলবে তুমি কেন অফিসে যাওনি? শোনো, শত্রু অফিসে না, এই ঘরের বাইরেই। ভাগ্যিস আমাকে ধরতে পারেনি, আমি দৌড়ে পালিয়ে এসেছি। যাটা বলবে না, ক্লিয়ারলি বলো শত্রু বাইরে মানে? তুমি বারান্দায় যাও, গেলেই দেখতে পাবে ওই গুন্ডাটা দাঁড়িয়ে আছে। বারান্দা গুন্ডা কি যাটা বলছো তুমি? হ্যাঁ তুমি যাও না, গেলেই দেখতে পাবে। তর্ক করো না, তো আমার সাথে যাও। তোমাকে নিয়ে না আমি আর পারবো না। রাস্তায় দাঁড়িয়ে ব্যায়াম করছো, ওকে দেখে ভয় পাওয়ার কি আছে? অফিসে যাও। না আমি অফিসে যাব না, আজকে আমার রাশি অনুকূলে নেই। আবার এই একই ফালতু কথা বলছো। আরে একটা ছেলে রাস্তায় ব্যায়াম করছো, ওকে দেখে তুমি দৌড়ে চলে এসছো। ও তো আমার দিকেই দৌড়াচ্ছিল। আমি আজকে অফিসে যাব না, যাব না, যাব না। আরে কি আশ্চর্য! ব্যাপার সাগর, কি অবস্থা? ভাবি আমার নাম তো সাগর না, আমার নাম আসিফ। ওই একই তো হলো, বিদ্যা সাগর। সারা দিন বই নিয়ে বসে থাকলে তোমার নাম আর কি হবে বলো তো? তুমি অন্য ছেলেদের থেকে একটু আলাদা। এই বয়সী ছেলেরা আড্ডা মারে, ঘোরাঘুরি করে, বন্ধু বান্ধব থাকে। আচ্ছা তোমার বন্ধু বান্ধব আছে নাকি নেই? না ভাবি, আমার তেমন বন্ধু বান্ধব নেই। বন্ধু নেই, বান্ধবীও কি নেই? না ভাবি, আমি আসলে বই পড়তেই পছন্দ করি, এর মাঝে মধ্যে ন্যাশনাল জিওগ্রাফি দেখি। শোনো, বান্ধবী বানাও। বান্ধবী বানালে আর একা থাকতে ইচ্ছে করবে না। তো কি ধরনের বই বেশি পড়া হয়? আমি তো আসলে গোয়েন্দা কাহিনী খুব পছন্দ করি। গোয়েন্দা কাহিনী মানে অ্যাকশন থ্রিল এই টাইপের গল্প খুব পছন্দ। আমি তুমি বই পড়ো? না রে, সাংসারিক ঝামেলার কারণে এখন আর বই পড়া হয় না। তবে পড়তাম একসময়, উপন্যাস নির্ভর বই খুব পড়তাম। কার বই পড়তে? অনেকেই আছে, রবীন্দ্রনাথ, জহির রায়হান।